সাধারণ জ্ঞানের বইয়ে নিষিদ্ধ দেশ তিব্বত, আর নিষিদ্ধ নগরী তিব্বতের রাজধানী লাচার কথা পড়েননি। পৃথিবীতে এমন শিক্ষিত মানুষের সংখ্যা খুবই কমই রয়েছে। কি আছে তিব্বতে, এ ব্যাপারে সবার মনেই প্রশ্ন। কেন দেশটিকে নিষিদ্ধ বলা হয়, এর পেছনে ঠিক কি রহস্য লুকিয়ে আছে তা অনেক মানুষের কাছে এখনো অজানা। আজও সমগ্র বিশ্বের ভূগোলবিদদের কাছে তিব্বত এক রহস্য ঘেরা মায়াপুরী। সুপ্রাচীন কাল থেকে এই তিব্বত দেশটিতে বহির্বিশ্বের মানুষের প্রবেশাধিকার ছিল না। যদিও এখন বিদেশিদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে, কিন্তু তা নানান ধরনের নিয়ম শৃঙ্খলার বেড়াজালে আটকা রয়েছে। আর এই তিব্বত দেশের সৌন্দর্য যে কোনো মানুষকে একেবারে মুগ্ধ করে তুলবে, কারণ এই তিব্বত হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম স্থানগুলোর মধ্যে অন্যতম একটি। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা নিষিদ্ধ দেশ তিব্বত সম্পর্কে জানাতে চলেছি। কেন এই তিব্বত দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হওয়ার পরেও এই দেশটিকে নিষিদ্ধ বলা হয়, সেই রহস্য আজকে আমরা উন্মোচন করতে চলেছি। আশা রাখছি আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর ভিডিও শুরু করার আগে সকলের প্রতি একটা অনুরোধ থাকছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতেও ক্লিক করে দিন। হিমালয়ের উত্তর অংশে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে তিব্বত নামের রহস্যময় রাজ্যটি। তিব্বত হিমালয়ের উত্তরে অবস্থিত ছোট্ট একটি দেশ। 1912 সালে ত্রয়োদশ দালাই লামা কর্তৃক প্রতিষ্ঠিত এই স্বশাসিত অঞ্চল তিব্বত। মধ্য এশিয়ায় অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল। এ অঞ্চলটিকে চীনের অংশ বলা হলেও এখানকার বেশিরভাগ তিব্বতই এই অঞ্চলটিকে চীনের অংশ মানতে নারাজ। এ নিয়ে রয়েছে বিতর্ক। 1959 সালে গণচীনের বিরুদ্ধে তিব্বতীরা স্বাধিকার আন্দোলন করলেও ব্যর্থ হয়। তখন দালাই লামার নেতৃত্বে অসংখ্য তিব্বতী ভারত সরকারের আশ্রয় নিয়ে হিমাচল প্রদেশে ধর্মশালায় বসবাস শুরু করেন। সেখানে স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত হয়। তিব্বতের রহস্যের পিছনে এর প্রাকৃতিক ও দুর্গম পরিবেশ অনেকটাই দায়ী। রাজধানী লাসা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত গোবি মরুভূমি। এই মরুভূমির নিষ্ঠুর ও কষ্টদায়ক পরিবেশের জন্য এখানে কোনো মানুষকে কাছে আসতে নিরুৎসাহিত করে। তিব্বত সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুট উপরে অবস্থিত। সেখানে বসবাস করা পৃথিবীর অন্য স্থানের চেয়েও বেশি কষ্টকর। তিব্বতের স্থলভাগ বছরের প্রায় 8 মাস তুষারে ঢাকা থাকে। সেই প্রাচীন কাল থেকে তিব্বতকে ঘিরে প্রচলিত রয়েছে নানান রহস্য। তিব্বতের রাজধানী লাসা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত। তিব্বত বা লাসায় বাইরের বিশ্ব থেকে কারও প্রবেশ অধিকার ছিল না, যার কারণে এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সবার কাছে রহস্যময় জগৎ হিসেবে পরিচিত। কি আছে রাজধানী লাসায় তা দেখার জন্য উদগ্রীব হয়ে থাকতে হতো সমগ্র বিশ্ববাসীকে। লাসার জনগোষ্ঠী, শহর, বন্দর, অট্টালিকা সবকিছু ছিল সবার কাছে একটি রহস্যময় বিষয়। লাসা নগরীতে বিখ্যাত পোতালা নামের একটি প্রাসাদ রয়েছে। এই প্রাসাদটি প্রথমবারের মতো বহির্বিশ্বের মানুষ দেখতে পায় 1904 সালে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার মাধ্যমে, যেখানে এই অট্টালিকার ছবি ছাপা হয়। তিব্বতের চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পাহাড় ও গুহা। সেই পাহাড়ি গুহাগুলিতে বসবাস করে বৌদ্ধ পুরোহিত লামারা। তিব্বতের গুহাগুলো নিয়ে রহস্য আর জল্পনা কল্পনা শেষ নেই। তিব্বত বা লাসায় দীর্ঘদিন মানুষের প্রবেশাধিকার না থাকায় দুর্গম পরিবেশ, লামাদের কঠোরতা ও পর্যটকদের নিষেধাজ্ঞার কারণে বাহিরের পৃথিবীতে তিব্বত যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন ও অচেনা একটা জগৎ। তিব্বতের সম্রাট শাগেনপো তিব্বতের রাজধানী লাসা নগরের প্রতিষ্ঠাতা। 641 খ্রিস্টাব্দে সম্রাট একটি বিশাল জলাশয় ভরাট করে প্রাসাদ ও মন্দির প্রতিষ্ঠা করেন। তিব্বতের বিভিন্ন মন্দিরের ভেতরে সোনার তৈরি বড় বড় প্রদীপ মাখন দিয়ে জ্বালানো থাকে। সেখানে 4,000 ভরির ওজনের একটি প্রদীপও রয়েছে। তিব্বতীয় মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুট উঁচু হওয়ার কারণে একে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। আর এর রাজধানী লাসা নামটি নেওয়া হয়েছে ইটালিয়ান শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঈশ্বরের স্থান। তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাদের প্রধান ধর্মগুরু দালাই লামা নামটি এখনও সারা বিশ্বে সকলের কাছে পরিচিত। বৌদ্ধ সন্ন্যাসীরা তিব্বতে লামা নামে পরিচিত। লামা শব্দের অর্থ হচ্ছে প্রধান, আর দালাই লামা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমুদ্রের সর্বপ্রধান। সোনার চূড়া দেওয়া পোতালা প্রাসাদে দালাই লামা বসবাস করেন। 1391 সালে প্রথম দালাই লামার আবির্ভাব ঘটে। এই তিব্বতের চারপাশে তাকালে মনোমুগ্ধকর সৌন্দর্য যে কোনো মানুষকেই মুগ্ধ করে তুলবে, কারণ বছরের বেশিরভাগ সময় মূলত এখানে তুষারপাত হয়ে থাকে, যার কারণে যেদিকে তাকাবেন শুধু সাদা সাদা তুষার। আর এখানে যে ছোট ছোট জলাশয় বা লেকগুলো রয়েছে তার সৌন্দর্য দেখলে একেবারে চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম হয়ে যায়। এখানকার মানুষেরা মূলত ভেড়া, গরু, ঘোড়া ইত্যাদি পালন করে জীবিকা নির্বাহ করে থাকে, এবং তিব্বতের মানুষেরা মূলত জীবনের বেশিরভাগ সময়ে দুধ দিয়ে তৈরি বিভিন্ন খাবার খেয়ে থাকে।
যার কারণে এদের শরীরে বয়সের ছাপ খুব একটা ধরা পড়ে না, ফলে এখানকার নারী পুরুষ দেখতে অত্যন্ত সুন্দর হয়ে থাকে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আর আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য। এবং আপনি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।